আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। তো আজকে আমি খুব সহজে একটা তেঁতুলের চাটনি তৈরি করে দেখাবো, যে চাটনিটা আপনারা দই ফুচকা, পাপড়ি চাট, সিঙ্গারা আর অনেক কিছু স্ন্যাক্স দিয়ে খেতে পারেন, আর খেতেও সত্যিই খুবই টেস্টি হয় এই চাটনিটা। তো চলুন চাটনিটা তৈরি করে নিই। তো চাটনি তৈরি করার জন্য প্রথমে আমি একটি বোলে তেঁতুল নিয়েছি, তেঁতুলের মধ্যে আমি দিয়ে দিলাম পানি। পানি দেওয়ার পর হাতের সাহায্যে ভালোভাবে আমি তেঁতুল থেকে সব গ্রেভিগুলো বের করে নিলাম। বের করা হয়ে গেছে, এবার আমি চাটনিটা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ তেল, আর তেলের মধ্যে গোটা মরি দিয়ে দিলাম। তারপরে মরিটা হালকা ভাজা হয়ে গেলে যে তেঁতুলের গ্রেভিটা তৈরি করে রেখেছিলাম সেই গ্রেভিটা পুরোটা দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। তো যেরকম মিষ্টি লাগবে আপনারা সেই তেঁতুলের পরিমাণ অনুযায়ী আপনারা চিনি দিয়ে দেবেন। এরপরে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। লবণ দেওয়ার পর খুন্তির সাহায্যে আমি ভালোভাবে নেড়ে একসঙ্গে মিশিয়ে নিলাম। তো ভালোভাবে নাড়তে হবে যাতে চিনিটা ভালোভাবে গলে যায়। এরপর আমি দিয়ে দিলাম লেবু। তো এখানে আমি অর্ধেক লেবু দিয়েছি, কারণ লেবু দেওয়াতে চাটনির কালারটা খুবই সুন্দর আসে। এরপর আমি দিয়ে দিলাম একটা ভাজা মশলা, যে মশলাটা আমি মৌরি, জিরে, শুকনো লঙ্কা আর ধনিয়া দিয়ে তৈরি করেছি। সব মশলাগুলো আমি একসঙ্গে হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই মশলাটাই দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম আমি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে আমি খুন্তির সাহায্যে আবারও ভালোভাবে মিশে নিলাম, আর অপেক্ষা করব চাটনিটা যেন হালকা গাঢ় হয়ে যায়। খুব একটা গাঢ় করব না, কারণ ঠান্ডা হয়ে গেলে এমনিতেই গাঢ় হয়ে যাবে, তাই আমি হালকা গাঢ় করব। তো আপনাদের দেখিয়ে দিলাম আমি কিরকম গাঢ় রেখেছি। ভাতের সঙ্গে চাটনি খেলে একটু গাঢ় রাখতে হয়, কিন্তু যেহেতু আমি এখানে দই ফুচকা, ভেলপুরি বা সিঙার সাথে খাওয়ার জন্য চাটনি তৈরি করছি, তো আমি একটু পাতলাই রাখবো। তো ঠান্ডা হয়ে গেলে আর একটু গ্রেভি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন চাটনিটা কত সুন্দর হয়েছে। তো চাটনিটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও তেমনই সুন্দর হয়েছিল। তো আপনারা দেখে নিতে পারেন আমি কিরকম গ্রেভি রেখেছিলাম চাটনি। তো এই চাটনিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম হয়ে গেছিল। তো আপনাদের যদি আমার এই চাটনির রেসিপিটা ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছাতে পারে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।